রিল থেকে রিয়েল, দিন বদলের অপেক্ষায় ফিল্ম ও প্রজেক্টরের ফিল্ম সোসাইটি পরিবার ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে আবার একসঙ্গে রিলে সিনেমা দেখবে, এই আশায় বুক বাঁধছেন তারা। স্বাধীনতার পর প্রথম ফিল্ম জগতের এক সোসাইটির কাহিনী হলো অবিভক্ত মেদিনীপুরের ফিল্ম সোসাইটির কাহিনী। এখন ওটিটি প্ল্যাটফর্ম আর মোবাইলের দৌলতে হারিয়েছে একসময়ের চালু হওয়া রিল ও প্রজেক্টরের যুগ। বর্তমান প্রজন্মের সময়ের অভাবের জন্য এখন ওয়েব সিরিজ ও শর্ট ফিল্মের রমরমা, 40 মিনিট কিংবা 15 মিনিটেই গোটা সিনেমা দেখে ফেলছে এখনকার মানুষজন। ফলে একসঙ্গে বসে বন্ধু বান্ধব নিয়ে ফিল্ম দেখার যে মজা তা আর এখন নেই বললেই চলে। যদিও এখন সেই স্মৃতিটাই আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন মেদিনীপুরের ফিল্ম সোসাইটির পরিবারের সদস্যরা। প্রসঙ্গত ঘটনা, সদ্য স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ, এমন সময় এরপর অবিভক্ত মেদিনীপুর, সেই সময় মেদিনীপুর বাসীর জন্য আরোরা ও শহরী সিনেমা ছাড়া বড় জায়ান্ট স্ক্রিনে দেশ বিদেশে সিনেমা দেখানোর জন্য জন্ম হয় 1963 সালে। তৎকালীন জেলা শাসকের হাত ধরেই চালু হয় তার পথ চলা। এই ফিল্ম সোসাইটিতে প্রথম হাতে ঘোরানো 16 mm প্রজেক্টের রিল দিয়েই শুরু হয়েছে পথ চলা। এরপরে আস্তে আস্তে 35 mm প্রজেক্টের পর 70 mm প্রজেক্টের সঙ্গে জেনারেটর ও সিনেমার স্কোপ লেন্স দিয়ে এই ফিল্ম সোসাইটিতে সিনেমা দেখানো হয়েছে। এরপরই হলরুম পাওয়া যায় 1983 সালে এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1990 সালে। এইভাবেই ফিল্ম সিটির পথ চলা। এই 50 বছরের ফিল্ম সিটি দেশ বিদেশের প্রায় সমস্ত বিখ্যাত সিনেমা দেখিয়েছে এক নাগারে। শুধু দেশীয় সিনেমা নয়, তার সঙ্গে রয়েছে জার্মানি, পূর্ব জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান, ইরাক প্রভৃতি দেশের সিনেমা দেখানো হয়েছে। শুধু ছাত্রছাত্রী নয়, এই রিলে সিনেমা দেখতে ভিড় জমিয়েছেন তৎকালীন সময়ে তরুণ তরুণী সহ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাও। কিন্তু পরবর্তীকালে বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে, অডিও ভিজুয়ালের মাধ্যমে বিপ্লব আর সেই ভারী ভারী ফিল্মের প্রজেক্টরের ফিল্মের এখন আর দরকার হয় না। সেগুলো বাতিল হয়ে তার জায়গায় দখল নিয়েছে টিভি, ডিভিডি, ডিস, পেন ড্রাইভ, এলসিডি, মাল্টিমিডিয়া প্রজেক্টর, যা খুব ছোট এবং হালকা। যদিও সেলুলয়েড নির্ভর সিনেমা এখন অবিলুপ্তির পথে, তার জায়গায় দখল নিয়েছে মোবাইল এবং ওটিটি প্ল্যাটফর্ম। এখন যদিও আর 3.5 ঘন্টা বা 5 ঘন্টার সিনেমা হয় না, তার জায়গায় স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হচ্ছে, আবার মাইক্রো দৈর্ঘ্যের প্রায় 3-4 মিনিটেরও সিনেমা হচ্ছে। ফলে সময়ের অভাবে আজ হারিয়েছে সিনেমা, ফুরিয়েছে একসঙ্গে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে সেই সিনেমা দেখার মজা। কিন্তু এত কিছুর পরেও আজও ফিল্ম সোসাইটি দাঁড়িয়ে রয়েছে, এখনও সিনেমা দেখানো হয়। ফিল্ম সিটির কয়েকজন সদস্যদের সদিচ্ছায় এখনও প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের সিনেমা দেখিয়ে চলেছেন তারা। এখনও তারা স্বপ্ন দেখেন হয়তো একদিন এই ছোট ছোট প্ল্যাটফর্ম হারিয়ে গিয়ে আবার ফিরে আসবে তাদের পুরনো দিনের সেই বড় প্ল্যাটফর্ম, এক বড় প্রজেক্টর, রিলের মাধ্যমে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে একসঙ্গে বসে সিনেমা দেখবে এই ফিল্ম সোসাইটিতে। সেলুলয়েডের ফিল্ম ছিল, সেলুলয়েড খুব দাহ্য বলে আস্তে আস্তে ওটাকে প্লাস্টিকে কনভার্টেড হয় এবং ফিল্মের সাইজ অনুযায়ী ফিল্মের প্রজেক্টর ঠিক করা হতো। সবচেয়ে যে সরু ফিল্ম সেটা ছিল 8 মিলিমিটার, 8 মিলিমিটার সেটা কমার্শিয়ালি ব্যবহার করা হতো না, সেটা সাধারণত ল্যাবরেটরিতে এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের জন্য দেখানো হতো। এরপরের সাইজটা হচ্ছে 16 mm, 16 মিলিমিটার, তার জন্য একটা প্রজেক্টার আমাদের অলরেডি আমরা উপরে দেখিয়েছি, সেটা 16 মিলিমিটার। আর এই যেটা আমার পাশে দেখছেন সেটা সাইজটা আরও চওড়া, 35 মিলিমিটার। মোটামুটি এই সিনেমা হলগুলোতে যে আমরা ফিল্ম দেখি সেগুলো সবই 35 মিলিমিটার, আর 16 মিলিমিটার যে ফিল্মগুলো সেগুলো সিনেমা হলে দেখানো হতো ওটা নন কমার্শিয়াল ফিল্ম। তো নন কমার্শিয়াল পারপাসে ফিচার ফিল্ম বলুন, ডকুমেন্টারি ফিল্ম বলুন, সেগুলো তখন দেখানো হতো। আর 35 মিলিমিটার পরেও কিন্তু আবার ফিল্মের গেজ অনুযায়ী আর উন্নত হচ্ছে 70 মিলিমিটার, 70 মিলিমিটার ফিল্ম মানে 35-এরও ডবল চওড়াতে। এখন 70 মিলিমিটার ফিল্ম দেখানোর মতো হল কলকাতাতে মাত্র 3-4টা ছিল যতদূর মনে পড়ে। একটা হচ্ছে মেট্রো, একটা হচ্ছে জ্যোতি সিনেমা, এই দুটোই আমার আপাতত মনে পড়ছে। এদের 70 মিলিমিটারের স্ক্রিন ছিল, কিন্তু বেশিরভাগই আপনার সিনেমা হলগুলোতে 35 মিলিমিটারের ছবি দেখানো হতো। সোসাইটি যেদিন স্টার্ট হলো সেটা একটা রাশিয়ান ছবি সার্গেই আইজেনস্টাইনের,
ব্যাটেলশিপ পোটেমকিম ছবি। এই ব্যাটেলশিপ পোটেমকিম ছবিটাকে এখনও পর্যন্ত বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ 10টা ছবির অন্যতম। এটা আমাদের সৌভাগ্য যে ছবিটি দিয়ে মেদিনীপুর ফিল্ম সোসাইটি তার ইতিহাস শুরু করেছিল 1963 সালের কোনো এক সন্ধ্যায়, 5ই আগস্ট পরের ব্যাপার, একটা সন্ধ্যাতে হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন ছিলেন এখানে শিবপ্রসাদ সমাদ্দার। আমার নাম শিবাংশু বাসু। যা বয়স এবং যতদিন আমি সিনেমা দেখছি তাতে করে একটা সময় ছিল যখন একসঙ্গে 700-800 মানুষ একটা হলে হরি সিনেমায়, অরোরা সিনেমায় কি মহুয়া সিনেমায় আমরা সিনেমা দেখতাম। আজকে অরোরা সিনেমা মহুয়া সিনেমা নেই, হরি সিনেমাও ঢুকছে। এবং আমি দেখেছি আমাদের এই ফিল্ম সোসাইটিতে আমার 40 বছরের বেশি সময়কালে যে প্রথমের দিকে 250-300 সদস্য এবং তারা একসঙ্গে বসে সিনেমা দেখছেন, এবং সিনেমা তখন হতো 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টার ছবি তারা কিন্তু দেখছেন। সেইটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সমাজ জীবনের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, মানুষ অ্যালিনিয়েটেড হয়ে যাচ্ছে। একসঙ্গে 700-800 লোক বসে সিনেমা দেখার দিন প্রায় চলে গেছে। বড় বড় সিটিতে, মানে কলকাতা, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরেও দেখা যাচ্ছে যে মাল্টিপ্লেক্স, মানে মাল্টিপ্লেক্স মানে একই ইয়েতে বিভিন্ন সময় বিভিন্ন ছবি হচ্ছে, 50-60 সিট দেখছে। মানে তার মানে মানুষ একসঙ্গে 500 জন বসে দেখার সময় নেই, এবং মানুষের হাতে সময় কমে গেছে। আগে আমরা সিনেমা দেখতে যেতাম বাড়ি থেকে, প্রথম ছোটোবেলায় যেতাম বাড়ি থেকে, মা কাকিমা মাসিমা জামাইবাবু দিদি একসঙ্গে, তারপরে হলো বন্ধুরা একসঙ্গে, তখন আমরা সিনেমা দেখতে যেতাম 3টের সময় শো, 5টার সময় শো, এইরকম। তো 3টে শো হলে আমরা 1.5টার সময় ঘর থেকে বেরোতাম, একটা সিনেমা দেখার আনন্দ এবং একটা হুল্লোড়। কিন্তু এখন মানুষের হাতে ওই সময় নেই, মানুষ সে তার নিজের সুবিধা মতো ওটিটি প্ল্যাটফর্মে সে ছবি দেখছে। আমার নাম সিদ্ধার্থ সাঁতরা, আমি মেদিনীপুর ফিল্ম সোসাইটির এখন ওয়ার্কিং প্রেসিডেন্ট।